মোদির সাথে ফোনে কথা ইউনূসের। বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ, প্রতিশ্রুতি দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান। বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তা দেবে সরকার, মোদীকে ফোন করে বড় আশ্বাস দিলেন মোহাম্মদ ইউনূস। ফোনালাপের কথা স্বীকার করলেন নরেন্দ্র মোদী। হিন্দুদের ওপর অত্যাচার প্রসঙ্গে ঠিক কী কথা হয়েছে দুজনের দেখুন। স্বাধীনতা দিবসের বক্তৃতার সময় মোদীর মুখে উঠে এসেছিল পড়শি দেশে সংখ্যালঘুদের প্রসঙ্গ। তার আগেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের পর শুভেচ্ছা বার্তাতেও ইউনূসকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী। চলতি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দেন শেখ হাসিনা। তারপর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। নতুন সরকার গঠনের পর থেকেই সেদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর গত কয়েকদিনে বেশ কয়েকবার হামলার অভিযোগ উঠেছে। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মোদীকে আশ্বাস দিয়ে ইউনূস বলেছেন, বাংলাদেশে সুরক্ষিত হিন্দু সহ সকল সংখ্যালঘুরা। সেই খবর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান স্বয়ং নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে ইউনূসের সাথে কথা হয়েছে। উনি আশ্বাস দিয়েছেন বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে। সেই সঙ্গে বাংলাদেশের প্রতি ভারতের গণতান্ত্রিক, স্থায়ী, শান্তিপূর্ণ ও প্রগতিশীল সহায়তা রাখার প্রতিশ্রুতি অব্যাহত করেছেন। উল্লেখ্য, ইউনূস ইতিমধ্যেই হিংসা থামানোর জন্যে বার্তা দিয়েছেন। মঙ্গলবার বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন তিনি। তিনি বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঐক্যসভা, মহানগর পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদস্যদের সাথে বৈঠকও করেন। সূত্রের খবর, এর আগে ঢাকেশ্বরী মন্দিরেও যান ইউনূস, কথা বলেন সেখানকার পূজারীর সাথে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।